আফ্রিকান কম সময় আমরা ক্ষমতা করতে পারি। আমি জানি না আপনি আরো সময় কোনো ক্ষমতা হয়েছে কিনা, প্রথমবার আমাদের প্রথমবার আমরা ক্ষমতা গ্রহণ করেছি না। ডিসেম্বরের মধ্যে সমস্ত
가끔씩 하나 묻는다고 제가 합니다. 나 성공이 있었는데. 이거는 이제 또? 늘릴 바라래? 아무도 모르는 나다. 주소에 맞춰내는 주소에 마음을 해보겠지. 라면이 뭐가 좋은지. 라면이 뭐가 좋은지. অর্থাৎ আনারস গোলা মুসাম্মি গোলমরিচ চাষের
লাভান্বিত করেছে আমরা। ছাপ্পান্নটা কৃষকদের মধ্যে পাওয়ার কেনার মধ্যে বৃদ্ধি করা হয়েছে, ছাপ্পান্নটা কৃষকদেরকে পাওয়ার কেনার দেওয়া হয়েছে, আর তার মধ্যে প্রায় পৌনে 1 কোটি টাকা ধরতে গিয়ে ত্রিপুরা সরকার দিয়েছে বন্ধুরা ব্যক্তিগত ভাবে।
Shut up!
새로 변하는 것들이 더 좀 유명해져요. 오늘은 예언전에 무릎이 옵니다. 오른쪽 여러분이 아마 몇 번 다른 사람이 되라 조금 엄마는 내가 되는 게 되셨어요. 믿음이나 되라 믿음이나 되라 이렇게 와서 저를 말해 드신 마음을 본다 생각하니 이 믿음이나 되는 게 좀 알아보라고 하셨습니다. প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনা মাননীয় প্রধানমন্ত্রী দেশ জুড়ে কিষানদের জন্য কৃষকদের জন্য কোন দেশে আজ পর্যন্ত যদি কোন বড় যোজনা গরিব কৃষকদের জন্য এক একরের নিচে যাদের জমি রয়েছে এমন কৃষকদের জন্য ত্রিপুরাতে 96% কৃষক এক একরের নিচে জমি রয়েছে। ত্রিপুরা 75% মানুষ কৃষি জীবনের নির্ভরশীল। বন্ধু কোন বিনিয়োগের লোক কোনদিন কিষাণ সম্মান নিধির জন্য আন্দোলন করতে কাউকে দেখেছে? সাহায্য কোন বাসী করতে পারবে যে আন্দোলন করেছে কৃষকরা যে কিষাণ সম্মান নিধি দিতে হবে 6,000 টাকা করে প্রতি কৃষককে দিতে হবে? কোন কৃষক করেনি বন্ধু? সারা ভারতবর্ষের কোন কৃষককে আন্দোলন করতে হয়নি? এ রাজ্যে 25টা ক্রমাগত ক্ষেত পুজারের কৃষকের নাম করে দেওয়া সরকার জানিয়েছ, তারা প্রতিটি বছরের সরকার, তারা বিল বছরের ক্রমাগত মুখ্যমন্ত্রী, তারা আগে দশ বছরের মুখ্যমন্ত্রী, কেন কিষাণ সম্মান নিধি দেওয়া হয়নি, কেন কৃষকদের জন্য টাকা দেওয়া হয়নি, কেন নরেন্দ্র মোদী নিয়ে দিতে হয়েছে? আর সেই বিষয়ে মোদী এবং ত্রিপুরা প্রধান প্রতি কিলো ধানের মতো এমএসপি রয়েছে।
উন্নত সরকার দরকারের নিজে ধান বিক্রি করবে না বাকি টাকা আগে এক বছর ধান বিক্রি করে বাকি দিয়ে দিতে এখন অনেক সরকার বলে একটা ধান বিক্রি করবে তবে এই ধান দিব সেই জায়গাটা আগে শুধু ধানই খেতের মধ্যে লাগানো হতো অন্য বিষয়ে আমরা দেখব না কিন্তু আজকে ত্রিপুরা রাজ্য সরকার তাই করেছে যেন 50,000 হেক্টর জমিতে আমরা ভুট্টার চাষ করবো ভেটের চাষ করবো মাসকালের চাষ করবো কারণ কি ধানে 1 টাকা যদি খরচা করি তো 1 টাকা 35% আমরা আজকে মাত্র 35% লাভ হয় যদি ভুট্টা লাগায় তো 1 টাকা খরচা করবো 2 টাকা 35% আসে মানে 1 টাকা 35% লাভ হয় তার জন্য 50,000 হেক্টর জমিতে শুরু যদি আমরা ভুট্টা লাগাবো মিলেট লাগাবো আর তার সঙ্গে সঙ্গে মাসকালের ডাল লাগাবো যাতে কৃষকের ইনকাম উন্নত খ্রিস্টান সবকা সাথ সবকা বিকাশ সব
বাইরে যাওয়ার দরকার নেই। ফিলিপাই ফিলিপাইতে পাউলের মাধ্যমে পাঁচ বছরের মধ্যে তিন থেকে পাঁচ বছরের মধ্যে আড়াই লাখ লোকের দরকার হবে, আড়াই লাখ লোকের দরকার হবে। আর ন্যাশনাল হাইওয়ে রেলের মধ্যে 30,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হবে শুধু ন্যাশনাল হাইওয়ে রেলের মধ্যে। আর স্টেট বাজেট তো আলাদা রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার তো আলাদা রয়েছে, ট্যুরিজমের ডেভেলপমেন্ট তো আলাদা রয়েছে। ত্রিপুরা আমি নতুন বিষয় আগে করেছি বন্ধু, আপনারা এমন যদি ব্যক্তিকে মুখ্যমন্ত্রী বানাইছেন যে একটি গরিব গ্রাম রয়েছে সিদ্ধান্ত এনে ত্রিপুরাতে যাদের দিনের ঘর রয়েছে কিন্তু গরিব এই সমস্ত দিনের ঘর যাদের